পরবর্তী প্রশ্নটা করছেন রিচা। একজন শিষ্যের কি দুজন গুরু থাকতে পারে? যদি কোনোভাবে একজন দুই গুরুর কাছে দীক্ষিত হয়, তাহলে কি তার যে কোনো এক রাস্তায় বা একজন গুরুতে টিকে থাকা ঠিক, নাকি দুজনেই যা শিখিয়েছেন তা বজায় রাখা উচিত? যদি আমি একজন গুরুকে অনুসরণ করি, তাহলে তার মানে কি আমি অন্যজনকে অসম্মান করছি যিনি আমাকে সেই পথে দীক্ষা দিয়েছিলেন? তো একজন গুরু বা কোনো স্পিরিচুয়াল মাস্টারের সাথে থাকাটা আনুগত্যের বিষয় নয়, বরং প্রশ্নটা নিষ্ঠা বা ইন্টেগ্রিটির। অনুগত থাকা আর নিষ্ঠাবান থাকার মধ্যে পার্থক্য কি? আনুগত্য আসছে আপনার ভেতরে থাকা নির্দিষ্ট কিছু আবেগ থেকে। নিষ্ঠা বা ইন্টেগ্রিটি মানে হল আপনি আপনার যে উদ্দেশ্যটা রয়েছে আপনি তার প্রতি নিবেদিত। যেখানেই হোক, আপনি কোথাও একটা আছেন, সেই ক্ষেত্রটা যা উদ্দেশ্য আপনি পুরোপুরি তাতেই সমর্পিত, আপনি সেই জায়গায় অন্য কোনো কিছু করবেন না। এটা আপনাদের অনেকের সাথেই হচ্ছে। আপনারা এখানে একদম সেই আধ্যাত্মিক সাধনা করতে এসেছিলেন, কিন্তু আপনি কারোর প্রেমে টেমে পড়ছেন, বিয়ে টিয়ে করছেন আর আর এইসব হচ্ছে, এইসব কিছু না কিছু হবেই। হয় আপনার মাথা ব্যথা হবে, বা আপনার পিঠে ব্যথা হবে, অথবা আপনার মাথায় পোকা নড়বে, বা আপনার হৃদয় ধুকপুক করবে, এইরকম করে অনেক কিছুই হবে, জীবনের খেলা। আপনি এটা বোঝেন না যে আপনি যে উদ্দেশ্যে এখানে এসেছিলেন সেটা থেকে সরে যাওয়া শুধুমাত্র নিষ্ঠা বা ইন্টিগ্রিটির অভাবকেই দর্শায়। এর মানে কি আমার এসবের কিছুই করা উচিত না? দেখুন, আপনাকে একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে, সেই জন্যই তো আপনি এসেছেন, যাতে নিজের জীবনটা একটা আধ্যাত্মিক কেন্দ্রকে ঘিরে গড়তে পারেন। আমার আপত্তি নেই, আমি সে আশা করছিও না যে সবাই একেবারে আগুনের মতো হবেন, কিন্তু আপনি এখানে এসেছিলেন আগুন নিয়ে আর তারপর আপোষ করলেন, এটা খানিকটা ওই নিজের নিষ্ঠাকে আপোষ করা। অনুগত থাকাটা অন্য জিনিস, এই ব্যাপারে আনুগত্যের কোনো দরকার হয় না। তো আপনি যেই হন, যদি এখানে ছিলেন আর এখন অন্য কোথাও যাওয়ার মনের দ্বন্দ্বে ভুগছেন, এমন হলে দয়া করে ভুগবেন না, চোখ বুঝে আমাকে ফেলে দিন আর যেখানেই থাকুন খালি সেটাই করুন। কারণ আপনি অন্য কোথাও গেছেন, এই যে ঘটনাটা, সেটাই তো কোনোভাবে, যে কারণেই হোক, এটা বোঝা যাচ্ছে যে এখানে কাজ করেনি তাই অন্য কোথাও চলে গেছেন। অন্তত সেখানে তো ভালো করুন, যতক্ষণ আপনি উন্নতি করছেন, আমার সমস্যা কোথায়? বা আপনি অন্য কোথাও ছিলেন আর এখন এখানে এসে এখানে মানাতে পারছেন না, অন্য জায়গা থেকে বই আনা ছাইপাঁশকে ছুঁড়ে ফেলুন আর এখানে যেটা করার দরকার সেটাই করুন। কারণ এটা অনেকটা এই যেমন নারকলের বাগান আছে আর আমের বাগান আছে, আপনি গিয়ে কোনো নারকল গাছের বাগানে গিয়ে সেখান থেকে একটা গাছ তুলে সেটাকে পাহাড়ের মাথায় গিয়ে পোঁতেন না, এটা এক মাসও ওখানে টিকবে না, ওটা ওখানে কাজ করে না, এটা শুধু এখানেই কাজ করতে পারে। না হলে আপনি কোনো আম গাছকে নিয়ে কোনো মরুভূমির মাঝে লাগান, কাজ করবে না। তো আপনি যে অন্য জায়গায় চলে গেছেন স্বয়ং এই ঘটনাটা, সেটা হয় নিজের পছন্দে বা অন্য কোনো বাধ্যবাধকতা থাকায়, অথবা হয়তো সেই গুরু গত হয়েছেন বা আমি মারা গেছি, যখন তা হবে। তো একবার যখন আপনি অন্য কোথাও যাওয়ার প্রয়োজন বোধ করেন, নিজেকে সেখানেই পুরোপুরি সঁপে দিন, সেটা যে জায়গায় হোক, কারণ আপনি এই জায়গা থেকে ওই জায়গাটা খুঁড়তে পারবেন না, এটা এইভাবে কাজ করে না। এর মানে কি আপনি কাউকে অসম্মান করছেন? না, দেখুন এটা এই রকম, আপনার মা আছেন, তিনি আপনার ভালো খেয়াল রাখলেন, আপনি ওনাকে খুব ভালোবাসলেন, আর কোনো কারণে তিনি গত হলেন। এখন আপনার মাসিমা এসেছেন,
বা হয়তো আপনার স্ত্রী বা আপনার প্রতিবেশী বা ধরুন অন্য কেউ, ধরে নিন আপনার মাসি, কারণ অন্যরা যে আবেগের উদ্রেক করবে তা আমরা মানে এই প্রশ্নটার মধ্যে মীমাংসা করতে পারবো না। এখন আপনার মাসি আপনার খেয়াল রাখছেন, কিন্তু আপনি মাকেই ভালোবাসেন, কিন্তু আপনাকে কিন্তু আপনার মাসির দেওয়া খাবারই খেতে হবে। আপনি আপনার মায়ের পরিবেশন করা খাবার খেতে পারবেন না। যায় আসে না আপনার কাছে তিনি কতটা গুরুত্ব রাখেন, ওনাকে কতটা ভালোবাসতেন। আপনি ওনাকে ভালোবাসতে পারেন, সম্মান করতে পারেন, সব পারেন, কিন্তু আপনাকে আপনার মাসির রান্নাই খেতে হবে, না হলে আপনি ঠিকমতো পুষ্টি পাবেন না। ব্যাপারটা এতটাই সহজ। তো আপনি যদি এখান থেকে চলে যান অন্য কোথাও, অনেক দূর থেকে আমাকে ভালোবাসা খুবই সহজ। হ্যাঁ, দূর থেকে আমাকে ভালোবাসা খুব সহজ, কাছে এলেই দেখবেন বিরাট সমস্যা। আপনি ওখানে বসে আমাকে ভালোবাসতে পারেন আর আমাকে শ্রদ্ধা সম্মান করতে পারেন, যাতে আপনার বিবেক বুদ্ধি সন্তুষ্ট থাকে। কারণ আমি চাই এটা তাড়াতাড়ি ক্ষান্ত হোক, কারণ জীবনটা খুব বড় নয়, জীবনটা খুবই ক্ষণিকের। এইসব নিয়ে নাড়াঘাটা করতে থাকলে গন্তব্যে পৌঁছবেনটা কবে? এগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন, আমার কোনো সমস্যা নেই। আমাকে ভালোবাসতে পারেন, ঘৃণাও করতে পারেন, কোনোটাতেই আমার সমস্যা নেই, কিন্তু যেভাবেই হোক মিটিয়ে ফেলুন আর মনোযোগ দিন আপনার যা করণীয় তাতে। কিন্তু আপনি যদি অন্য কোথাও থেকে এখানে আসেন তাহলেও একই প্রযোজ্য, আপনি যে কাউকে যত ইচ্ছে ভালোবাসতে আর সম্মান করতে পারেন। আমি তো বলবো সেটা এই পৃথিবীর প্রত্যেককে সবাইকে করুন। বরাবরই বলে আসছি, যদি রাস্তা দিয়ে হেঁটে যান, কারণ আমি লোকজনকে এরকম করতে দেখেছি, তারা এরকম করে রাস্তা দিয়ে যাবেন, হঠাৎ কেউ বলে উঠল সাদগুরু সাদগুরু, আমি বললাম ধুর, এতে আপনার কোনো কাজ হবে না, এতে আপনার কোনো কাজ হবে না। এই যে আপনি সদগুরুকে দেখলে এইরকম করেন, আরে নইলে এরকম করেন, এতে আপনার কিছুই হবে না, কোনো আধ্যাত্মিক পথই আপনার জন্য কাজ করবে না। এইভাবে যে উপায়ই হোক আপনাকে সবার মধ্যে একই গুণ দেখতে হবে, পুরুষ স্ত্রী শিশু গাধা, বিশেষ করে গাধাকে বাচ্ছি, গাধা গরু কুকুর গাছ পাথর। আপনি যদি আপনি সত্যি, আমরা আবার প্রথম প্রশ্নেই ফিরছি, যদি আপনি সত্যি প্রকৃতই ওনার সঙ্গে বসে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি সব কিছুতেই ওনাকে দেখবেন, আপনি সব কিছুর সাথে এমন ব্যবহার করবেন যেন সে সদগুরু, এমন হলে আর কোনো সমস্যা নেই। তো আপনি কোথায় আছেন, কি ধরনের সাধনা করছেন? যখন সাধনার প্রসঙ্গ আসে, যেমনটা আমি বললাম, এখন আপনার মা আর নেই, আপনি এখন আপনার মাসির বাড়িতে, আপনাকে সেটাই খেতে হবে যা আপনার মাসি খেতে দেন। আপনি আপনার মাকে যত ইচ্ছে ভালোবাসতে পারেন, কারোর আপত্তি নেই, কিন্তু আপনাকে খেতে হবে আর সেই খাবার খেয়েই নিজেকে পুষ্ট করতে হবে যা আপনার মাসি খেতে দেন। এই ভেবে সেখানে বসে থাকবেন না যে আপনার মা আপনাকে আবার খেতে দেবেন, তিনি দেবেন না আর তিনি সক্ষমও নন। তো এই ধরনের দ্বন্দ্ব মনে আনবেন না, কারণ জীবনটা খুবই ক্ষণিকের। এই সমস্ত আবেগের জটিলতা নিয়ে আপনি যাবেনটা কোথায়? আপনার অন্য কোথাও চলে যাওয়াটাই তো দর্শায় যে নিশ্চয়ই আপনার ক্ষেত্রে কিছু একটা কাজ করেনি। আপনি যেখানেই গিয়ে থাকুন, দয়া করে সেটা কাজে লাগান, অন্তত সেখানে। যখন আপনি এখানে ছিলেন তখন ভাবছিলেন কিভাবে পালানো যায়, আর এখন আপনি অন্য কোথাও আর ভাবছেন হয়তো এখানেই থাকা উচিত ছিল। এইরকম করবেন না, একবার কোনো জায়গা ছাড়ার পর আপনি যেখানেই যান অন্তত সেখানে সেটাকে কার্যকরী হতে দিন। শুধু নিজের চেষ্টা করে যাওয়াটা ছেড়ে দেবেন না, এটাই একমাত্র গুরুত্ব রাখে। আপনি নিজের চেষ্টা করে যাওয়াটা ছেড়ে দিলে আমি আপনার প্রতি গভীরভাবে আশাহত হব। হ্যাঁ, যদি দূরে কোথাও যান আর আপনার প্রচেষ্টাটা তীব্র হলে আমার কোনো চিন্তা নেই, আমার আপত্তি নেই, এতে আমার বোঝাটাও কমবে। হ্যালো, যদি আপনি গভীরভাবে চেষ্টা চালান আর চলে যান আমার ভালোই হবে। যদি নিজের চেষ্টা করা ছেড়ে দেন তাহলে আপনার এই জীবনটা তো বৃথাই আর আমার খানিকটাও বৃথা। এরকম করবেন না।